হ্যালো এভরিওয়ান, সংখ্যা পদ্ধতি ও তাদের রূপান্তর। এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, বেস প্রিফিক্সের ব্যবহার এবং ভগ্নাংশ। নাম্বার সিস্টেমস নিয়ে যে কোনো ক্যালকুলেশনের জন্য প্রথমে আমাদের হোম কি প্রেস করতে হবে এবং হোম স্ক্রিন থেকে বেস এন অ্যাপটি সিলেক্ট করতে হবে। আমরা এখন এক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিগুলোতে রূপান্তর করতে হয় তা দেখব। ধরা যাক দশমিক সংখ্যা পদ্ধতির 29 সংখ্যাটিকে আমরা অন্য সংখ্যা পদ্ধতিগুলোতে রূপান্তর করব। সেজন্য প্রথমে 29 ইনপুট দিয়ে এক্সিকিউট কি প্রেস করতে হবে এবং ফরম্যাট কি প্রেস করলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তার মান দেখাবে, পুনরায় ফরম্যাট কি প্রেস করলে বাইনারি মান দেখাবে, পুনরায় ফরম্যাট কি প্রেস করলে অক্টালের মান দেখাবে। অনুরূপভাবে আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল কোনো সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। সেজন্য ক্যালকুলেটরকে হেক্সাডেসিমাল মোডে রাখতে হবে এবং হেক্সাডেসিমাল সংখ্যাটি ইনপুট দিতে হবে। ধরা যাক আমরা A5 সংখ্যাটি ইনপুট দিব, সেজন্য শিফট 4 5 কি প্রেস করতে হবে এবং ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। এখন অন্য সংখ্যা পদ্ধতিগুলোর মান দেখার জন্য ফরম্যাট কি প্রেস করলে এর বাইনারি মান পাওয়া যাবে, আবার ফরম্যাট কি প্রেস করলে অক্টাল এর মান পাওয়া যাবে, পুনরায় ফরম্যাট কি প্রেস করলে ডেসিমেলের মান পাওয়া যাবে। এখন আমরা দেখব কিভাবে একটি ডেসিমেল সংখ্যা এবং একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে যোগ করে যোগফল অক্টালে দেখতে হয়। ধরা যাক আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির 69 এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির 2e সংখ্যাগুলোকে যোগ করে অক্টালে দেখব। সেজন্য প্রথমে ক্যাটালগ কি প্রেস করতে হবে এবং বেস প্রিফিক্স অপশনটি সিলেক্ট করতে হবে। সেখান থেকে ডেসিমেল অপশনটি সিলেক্ট করব এবং 6 9 সংখ্যাগুলো ইনপুট দিতে হবে এবং যোগ করার জন্য যোগ চিহ্নটি ইনপুট দিব। পুনরায় ক্যাটালগ কি প্রেস করে বেস প্রিফিক্স অপশনটি সিলেক্ট করব এবং হেক্সাডেসিমেল অপশনটি সিলেক্ট করলে হেক্সাডেসিমেলের অপশন আসবে এবং 2 shift 2 প্রেস করে মানটি ইনপুট দিতে হবে এবং সর্বশেষ ফলাফল পাওয়ার জন্য এক্সিকিউট কি প্রেস করতে হবে। উল্লেখ্য যে দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ক্যালকুলেটরে ভগ্নাংশ নিয়ে কাজ করা যায় না, অর্থাৎ দশমিক চিহ্ন বা ভগ্নাংশ চিহ্ন ইনপুট দেয়া যায় না, এমনকি আউটপুটও ভগ্নাংশ আকারে দেখায় না। সঠিক ক্যালকুলেশন পাওয়ার জন্য সকলকে ক্যাসিও এর অরিজিনাল ক্যালকুলেটর ব্যবহারের জন্য অনুরোধ করছি। ক্যালকুলেটর অরিজিনাল কিনা তা চেক করার জন্য 4টি ধাপ ফলো করুন। প্রথমে ক্যালকুলেটরের হোম বাটন প্রেস করে হোম স্ক্রিনে যেয়ে সেটিংস বাটন প্রেস করলে একটি কিউআর কোড জেনারেট হবে। তারপর সেটি স্মার্টফোনের মাধ্যমে স্ক্যান করতে হবে এবং লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি ক্যাসিও ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে স্ক্রোল করে নিচে গিয়ে চেক লেখাটির উপরে ক্লিক করতে হবে। সর্বশেষে যদি নীল টিক চিহ্নটি দেখায় তাহলে বুঝতে হবে ক্যালকুলেটরটি অরিজিনাল। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।